রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মেয়েদের যে সাতটা অন্যায় গুণের কথা বলেছেন ওই গুলার কোন একটা যদি থাকে তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে, কারণ এগুলা মুসলিম নারীদের ভিতরে হওয়ার কথা না। এক নাম্বার হলো আন্নানা, মনে রাখবেন আল্লাহর রাসূল বলেছেন এক নম্বরের মহিলারাই সৎগুণের এক নাম্বার হচ্ছে আন্নানা, এর অর্থ হচ্ছে অহংকারী মহিলা। আমি তো আর বড়াই দেখায় এই সমাজে অনেক মহিলা আছে যার অহংকারের সামনে স্বামীও কথা বলতে পারে না, পরিবারের কেউ কথা বলতে পারে না। আল্লাহ রসুল বলে দিয়েছে যেই মহিলার ভিতরে অহংকার ঢুকে যায় সে জান্নাতে যেতে পারবে না। আমি জানতে চাই এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? অহংকার আমার চিনেন আপনি আমি কার মেয়ে? আপনার বিয়ে করছি দেখে না, তাহলে কত ছেলে আমার পিছনে ঘুরছে এইভাবে, ঠিক না? ঠিক, আপনারা বুঝলেন কেন? আপনারা তো লাইনে না, আপনারা তো পুরুষ মানুষ। সমাজ কত খারাপ হয়ে গিয়েছে, কত নোংরা হয়ে গিয়েছে। আমি তের বড়াই দেখায়, সৌন্দর্যের বড়াই দেখায়, তার বডি ফিটনেসের বড়াই দেখায়, স্বামীকে দেখতেই পারে না, স্বামীকে পছন্দই করতে পারে না। দুলাভাইয়ের সঙ্গে যখন কথা বলে বলে দুলাভাই সালাম আলাইকুম কেমন আছেন, আর স্বামী যখন ঘরে আসে কয় তরকারি কই, কথা কন না কেন তরকারি কই, লিখে দিয়েছিলাম যে তরকারি ভুলে গেছো, আসো আজকে লবণ ছাড়া খাওয়াই দিব তোমার। আল্লাহর ওয়াস্তে মা বোনদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন যেই সমস্ত মহিলারা জাহান্নামে চলে যাবে এদের এক নাম্বার হচ্ছে আন্নানা, আমিত্বে আমিত্ব বড়াই যাদের অহংকার আছে। এক কথায় দুনিয়ার জমিনে নিজেকে নিয়ে, নিজের সম্পদ নিয়ে, কোনো জিনিস নিয়ে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না। দুই নাম্বার হল আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা জাহান্নামি, দুই নাম্বার ওই মহিলা জাহান্নামি যাকে বলা হয় মান্নানা, এর অর্থ হলো খোটা দানকারী, খোটা দানকারী নেই, খোটা দেয় কোথায় কোথায় খোটা দেয়। এই তুমি কি জানো আমার বাবার বাড়িতে কেই জিনিস আনছি, তোমার পায়ের জুতা আমার, ঘুমাও যে বিছানা এইটাও আমার, কথা কন গেল আনেন কেন আপনারা, আনেন কেন আর এই খোটা কানতে, খোটা দেয় বেশি বেশি খোটা দেয়। পরিবারের ভিতরে নিজের স্বামী রোজগার করে আর কেউ করে না, সবাইকে খোটা দেয় তোমরা আমার স্বামীর ইনকাম খাও, কথা বলেন না কেন? এই ছেলের মাকে বলে তুমি বুড়া হয়ে গেছো কিন্তু এখন আমার স্বামীর ইনকাম খাও, তোমার অন্য কোন ছেলে ইনকাম করে না। এইভাবে যারা অহমিকা করে নোংরা কথা বলে খোটা দিবে, আল্লাহর রাসূল বলেছেন তারা যদি নামাজও পড়ে তওবা না করা পর্যন্ত যদি মরে যায় জান্নাতে যেতে পারবে না। কয়টা বলছি? তিন নাম্বার হান্নানা, ওই মহিলাকে বলা হয় যেই মহিলা কখনো স্বামীর খিদমত করতে চায় না, স্বামীকে সন্তুষ্ট করতে চায় না। অনেক মহিলা আছে দেখবেন তারা যখন ঘর থেকে বের হয় কোথাও যায় ভালো দামি কাপড় পরে ড্রেস পরে, কিন্তু স্বামীর সামনে যখন যায় তখন কাজের বুয়ার ড্রেস পরেই যায়, কথা কন না কেন? স্বামী বলতেছে বুঝলাম না তোমার সাথে গন্ধ করতেছেন, করো সমস্যা কি তোমার, কিন্তু ওই মেয়েটাই যখন কোনো বিয়ের পার্টিতে যায় সব থেকে দামি পোশাক বের করে যায়, অথচ উচিত ছিল তোমার সকল সাজ, তোমার সকল মেকআপ, তোমার সকল ডিজাইন, তোমার সকল স্টাইল হবে তোমার বেডরুমের ভিতরে, ঠিক কিনা বলেন? কোথায় হবে? বেডরুমে, স্বামীর জন্য, স্বামীর সামনে। অনেক মেয়েরা আছে তার বন্ধুকে ফোন দিয়ে বলে শুনছিস বাপ একটা বুড়ের কাছে বিয়ে দিছে, ভাল লাগে না সারাদিন খালি ঘ্যান 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 করে, কথা বল না কেন? সব যে ঠিক কইতেছেন বুঝতেছি না, আসলে কি সব ঠিক, কথা কন? আল্লাহ জানে কার ভিতরে কোন বাতি, কি অসুবিধা হচ্ছে আল্লাহ।
আল্লাহ হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ কয়টা বলছি, চার নম্বর হল কান্না না। আল্লাহর রাসূল বলেছেন চার নম্বর ওই মহিলা যারা কথায় কথায় নিজের বংশের বড়াই দেখায়, ক্ষমতার প্রভাব দেখায়। আপনি চিনেন আমি কোন বংশের, আমার বাপ ছিল সৈয়দ, আমার দাদা ছিল অমুক, আমার মা ছিল অমুক, আমি অমুক, তোকে বিয়ে করে বিপদে পড়ছি, আমাকে চিনেন আমার দুলাভাই এমন ক্ষমতার মালিক আছে না নাই, আমাকে চিনেন আমি কে, আমার দুলাভাই রাস্তা ডাকাতি করে, ক্ষমতার প্রভাব দেখাচ্ছে, আমি অমুকের শালি, আপনি আমাকে চিনেন না। এক কথায় স্বামীকে ছোট করবার জন্য যত প্রক্রিয়ায় ছোট করা যায়, নিজের বংশের বড়াই করা যায়, নিজের বংশের কেউ বড় হলে তার ক্ষমতার অপব্যবহার করে স্বামীকে ছোট করা যায়। আল্লাহ রসুল বলেছেন ওই সমস্ত কাজ যারা করবে তারা কখনো কখনো তওবা না করলে জান্নাতে যেতে পারবে না। কয়টা বলছি আমার মুসলমান বন্ধুগণ, পাঁচ নম্বর হচ্ছে হাদ্দাকা। আল্লাহ রসুল বলেছেন হাদ্দাকা ওই মহিলাদেরকে বলা হয় যাদেরকে স্বামী কোনো জিনিস কিনে দিলে পছন্দ হয় না, স্বামী দুনিয়া কিনে দিলেই বলবে তোমাকে তো পাঠাইছিলাম, তুমি কি আনছো এটা ফালায় দে। কথা যত দামি জিনিস কিনেন পছন্দ না, আর কথায় কথায় বলে তোমার ঘরে এসে আমার লাইফ নষ্ট, পাশের ফ্ল্যাটের ভাবির দেখলাম কি সুন্দর অলংকার ব্রেসলাইট, আর তুমি তো একটা ছেঁড়া কাপড় দিতে পারো না। এগুলো আছে, এক কথায় স্বামীর দেওয়া কোনো জিনিস পছন্দ হয় না, কথায় কথায় বলে তুমি কি আমারে দিছিলা জন্মদিনে, কি আমাকে দিছিলা বিবাহ বার্ষিকীতে, দেখছো নি আমার দুলাভাই কি দিছে, কথা কন্যা অমুক ভাই কি দিছে, অমুক কি দিছে, তোমার তো কোনো পছন্দই নাই, একটা ছাগল রে বিয়ে করছে, এক কথা কন্যা এটা কয় ছাগলও কয় কয় দেখ ছাগলও নাকি কয়, চিন্তা করেন। আল্লাহর রাসূল বলেছেন যারা সমাজের ওই জায়গায় চলে যায় তাদের ঘরের ভিতরে শান্তির আশা করা যায় না, জান্নাতি মহিলাদের আচরণ হবে এমন, স্বামী যদি কোনো জিনিস নিয়ে আসে স্ত্রীর পছন্দ হোক আর না হোক, স্বামীর ইনকাম কেমন হয় যখন স্ত্রী জানে, স্বামীকে ডাক দিয়া বলে স্ত্রী ডাকে বলে স্বামীরে আপনার ইনকাম কেমন আমি জানি, আপনি নিজে না খেয়ে সারাদিন পরিশ্রম করে দশ টাকা দিয়ে আমার জন্য পানের যে খিলি এনেছেন আমি শুক্রিয়া জ্ঞাপন করছি, আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলছি স্বামীরে দুনিয়ায় কষ্ট করে জীবন কাটাইয়া দিতে পারি, কিয়ামতের দিনে যেন আমি আপনাকে না হারাইয়া যাই। আল্লাহু আকবার। আমার স্ত্রী আছে, সব আছে, ভালো কইলেও কয় আছে, খারাপ কইলেও কয় আছে, সব আছে, ভালো ভালো। আমার বন্ধুগণ দেখবেন রাস্তায় এমন স্বামী আছে স্ত্রীকে নিয়ে যখন রাস্তায় বের হয় স্ত্রীর বয়স বাষট্টি বছর, কত বাষট্টি বছর বয়সের পঞ্চাশ বছরের স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হয়েছেন পর্দা করে বুরকা লাগাইয়া, কিন্তু নিজের মেয়ের বয়স ১৮ থেকে ২০ বছর, তারপরে থ্রি কোয়ার্টার প্যান্ট, এ কথা কন, পর্দা থাকবার জিনিস ছিল কই আর গেছে কই, লাভ হইল কি। এই জন্যে আমার বোনদেরকে বলছি, মায়েদেরকে বলছি, পরিবারকে শান্তির পরিবার হিসেবে গড়ে তুলতে হলে আপনাদেরকে দিনের পথে চলে আসতে হবে। সংক্ষেপ করে করে বলে যাই, ৬ নম্বর হলো বাররাকা। ৬ নম্বর বাররাকা ওই নারীদেরকে বলা হয় যারা কথায় কথায় স্বামীদের উপরে রাগ করে, আছেন এটা আছে, এমন স্ত্রী কথায় কথায় স্বামীর উপরে রাগ করে সুযোগ পাইলে স্বামীরও জুতা দিয়া মারে, এমন মায়ের দিয়ে কোনো সময় স্বামীর হাত পা ভেঙে ফেলে দে, আছেন স্বামীরে যে পিটায় এমন স্ত্রী কি শুনছেন কোনো দিন, কথা কন না কেন, স্বামী যতদিন যতক্ষণ বাহিরে থাকে
তখন তো খুব সাহস থাকে, গড়ে যাওয়ার সময় লা ইলাহা ইল্লান্ত সুমানা কাইনি কুনতুম জালিমিন, আল্লাহ যাইতেছি ঘরে তুমি ডাকাইত থেকে আমারে বাঁচাইও, কথা কন না কেন? শুধু যে স্ত্রীদের দোষ দিচ্ছি তা না, আজকে আলোচনা করতেছি এটা হয়তো, কিন্তু পুরুষরা সব মনে হয় আল্লাহর ওলি মনে হইতেছে। হ্যাঁ, এরাও যে কত নম্বর খারাপ আমার জানা আছে। তো আমার বন্ধুগণ, অনেক পুরুষ আছে বিয়ে করার পরে হারাম পন্থায় অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, সুন্দর করে ড্রেস আপ করে, ওই মেয়ে যা বলে তা পৌঁছে দেয়, অন্যের কাছ থেকে ঋণ করে নে তার গার্লফ্রেন্ডকে গিফট করে, কিন্তু নিজের স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও ঔষধের টাকা দেয় না। আছে না? কত বড় শয়তান চিন্তা করে। আমার মুসলমান বন্ধুগণ, ছয় নাম্বার হলো বাররাকায় এমন স্ত্রী জাহান্নামে যাবে যারা স্বামীরে পিটায়নি, রাত্রে গলা জাতা দিয়ে মাইরে বলেন কালকে টাকা দিবি, ঠিক না? আমার এনে মার্কেটে যাবি নিলে আজকে রাত্রে মাইরে ফেলে। সাত নাম্বার হলো সাদাকা, ওই সমস্ত জাহান্নামী মহিলাদের আলামত হলো যারা অধিক কথা বলে, আর যত কথা বলে বেশিরভাগ মিথ্যা কথা বলে। এই তোমাকে দেখলাম বেলকুলিতে, কার সঙ্গে টেলিফোনে কথা বলতেছো? কে? কাম্মা। কো ছেলেরাও শুনলাম আম্মা হইলো কেমনে, কাম্মাই তো মাঝে মাঝে এই কণ্ঠে কথা কয়। আছে না? আমি ভুল সব ভুল বলতেছি আজকে, আপনার একজন হাত উঠে বলেন হুজুর আপনার এই কথাগুলো ভুল, একজন বলেন ভুল বলছি। সমাজ কোথায় চলে গিয়েছে চিন্তা করে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে নোংরামি করা যাবে না, মায়েদেরকে বোনদেরকে বলছি বেশি কথা বলা যাবে না, কথায় কথায় মিথ্যা বলা যাবে না। আর এই সাত প্রকারের মহিলারা যদি জাহান্নামি হয়, চার প্রকারের পুরুষ আল্লাহর কাঠগড়ায় ধরা খাবেন। কেন এই জাহান্নামে গেলে ধরা খাবেন? এক নম্বরে আল্লাহ বাবাকে আটকাবেন আর বলবেন, বলো তোমার মেয়ে জাহান্নামে গেল কেন, তুমি বাবা হিসাবে কি হক আদায় করেছো, ঠিক কিনা বলেন? বাবাকে বলবেন, বাবা তুমি দুনিয়া নিয়ে পড়েছিলে, বলো তোমার মেয়ে কোথায় গিয়েছিল খবর নিলে না, জবাব দাও। তোমার স্ত্রী কোথায় গিয়েছিল জবাব দাও, তোমার বোন কোথায় গিয়েছিল জবাব দাও। এক নম্বরে আল্লাহ বাবাকে আটকাবেন। দুই নম্বরে ভাইকে বলবেন, বলো তোমার বোন কোথায় ছিল আর তুমি কোথায় ছিলা, তুমি তো তসবি হাতে নিয়া শুধু সুবহানাল্লাহ জপছো, আর তোমার বোনটা কিন্তু পার্কে গেছে, ঠিক কিনা বলেন? জবাব দেওয়া লাগবে। চার নম্বরে স্বামীকে বলবেন, স্বামী শোনো তুমি জান্নাতে যেতে চাও, বলো তোমার স্ত্রীকে পর্দায় রাখছো কিনা, হালাল খাওয়াইছো কিনা। এই জন্যে বিয়ে করবেন, চিন্তা করতে হবে এমন একটা ঘরে স্ত্রীকে রাখবেন যেখানে পর্দায় রাখা যায়, এমন একটা গড় তার জন্য ব্যবস্থা করা দরকার আছে না নাই? চার নাম্বার হলো সন্তানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সন্তান বলো তুমি জান্নাতে যেতে চাও, তুমি দুনিয়ায় থাকাকালীন তুমি সন্তান মা কোথায় ছিল বলো। এই জন্যে বাবা এক নাম্বার পুরুষ আটকা পড়বে, ভাই দুই নাম্বার পুরুষ, স্বামী তিন নাম্বার পুরুষ, সন্তান চার নাম্বার পুরুষ। এই চারজন জবাব দিতে হবে যদি মহিলারা জাহান্নামে যায়। সুতরাং জাহান্নাম থেকে পরিবারকে যদি বাঁচাতে হয়, অবশ্যই চার প্রকারের পুরুষকে পরিবারের সচেতন হওয়া লাগবে। বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে, আপনার মেয়ে কলেজের কথা বলে, ইউনিভার্সিটির কথা বলে, কোথায় যায় আপনি খবর রাখবেন। ভাই হিসাবে আপনার দায়িত্ব আছে, আপনার বোন কোথায় যায় আপনি খবর রাখবেন। স্বামী হিসাবে আপনি জানতে হবে আপনার স্ত্রী কোথায় বের হয়ে যায়, ঠিক বললাম না? সন্তান হিসাবে জানতে হবে আপনার মা কোথায় যান। এই জন্য আল্লাহকে আসতে নোংরামির থেকে সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সে প্রথম যে ওয়াজ করলেন, ওয়াজে সেই মহিলাদের সামনে বলছেন, তাসাদ্দাকনা, আমার মায়েরা আমার বোনেরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। রসুল পাক বলছেন, কারণ এই জন্যে বলছি দান করো, আমি তো মাত্র আসলাম মেয়েরাজ থেকে জান্নাত দেখে এসেছি,
জাহান্নাম দেখে এসেছি, জাহান্নামে দেখছি যা দেখছি বেশিরভাগ নারীদেরকে দেখছি। নাউজুবিল্লাহ বলেন না, জাহান্নামে কাদেরকে দেখছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আগো আল্লাহর পয়গম্বর কেন আপনি জাহান্নামে নারীদেরকে বেশি দেখলেন, কেন না জাহান্নামে নারীরা বেশি যাবে? আল্লাহর রাসূল বললেন, দুই কারণে জাহান্নামে নারী বেশি যাবে। এক নাম্বার হলো তুকসির না লানা, এক নাম্বার হলো তারা কথায় কথায় লানত দেয়, বদদোয়া দেয়, অভিসম্পাদ দেয়। নারীরা এমন জিনিস, কিছু হলেই কো আল্লাহ তোর জন্য ঠাডা ভালায়, ঠিক না বলেন? এগুলো মিথ্যা বলছি নাকি? কিছু হলেই বলে যেন ঠাডা পড়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন জাহান্নামে যাবে, এর কারণ হচ্ছে তারা তুকসির না লানা, বেশি বেশি লানত করে। মায়ের যদি দুই মহিলা যদি ঝগড়া লাগে তাহলে আপনি আর আমেরিকার আফগানিস্তানের যুদ্ধ দেখার দরকার নাই, এখানে থাকলে বুঝতে পারবেন যে দুনিয়া কই গেছে, ঠিক বললাম না? এজন্য রসুল পাক বলছেন মহিলাদেরকে ভালো বানাতে হবে, তারা বেশি বেশি লানত করে, স্বামীকে লানত করে, পরিবারকে লানত করে, বাচ্চাদেরকে বদদোয়া করে, কথায় কথা বদদোয়া করে, যা ঘর থেকে বাইরে, যে জ্বালা শুরু করছস তুই আমারে, তুই যে যন্ত্রণা দিচ্ছিস ঘর থেকে বাইরে যা, আল্লাহ যেন ঠাডা ফালার করে যেন না আসিস। কয় না কথাগুলো? এগুলো হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আল্লাহ রসুল বলেছেন এক নাম্বার হচ্ছে তুকসিরিনাল লানা, বেশি বেশি করে লানত করে, আর দুই নাম্বার হলো তাকফুরুনাল আশির, তারা বেশি বেশি করে স্বামীর নাশুকরি করে। আপনি সারা জীবন দিছেন, দিতে 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 সারা জিন্দগি দিছেন, ঈদের সময় বলছিল আপনি আমার জন্য একটা 5,000 টাকা দিয়ে একটা ব্রেসলেট নিয়ে আসবেন আর একটা লেহাঙ্গা নিয়ে আসবেন, দামি একটা 3-piece নিয়ে আসবেন, আপনি আর নিতে পারেন নাই। কো 30 বছর থাকলাম, 1.5 টাকার কোনো জিনিস দিছিলেন নি আমারে, কথা বলেন নাকি? সাথে সাথে সব অস্বীকার করবে। আপনার জিন্দগির সব ভালো ভালো টাইম যা স্পেন্ড করেছেন, ভালো সময় কাটিয়েছেন, সব অস্বীকার করে বসবে, ঠিক কিনা বলেন? আপনারা মনে মনে ভাবতেছেন তো সব আমরাই ভালো মনে হইতেছে, আমরাও খারাপ আছি, আমরাও খারাপ। সুতরাং মায়েদেরকে ওই জায়গার থেকে বের হয়ে আসতে হবে, স্বামীর সামনে নিজেকে গুছিয়ে নিয়ে আসতে হবে। আজকাল স্বামীরা স্ত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেক স্বামীরা স্ত্রীদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ স্ত্রীরা স্বামীর সামনে গুছিয়ে আসতে পারে না, খুব সুন্দর হয়ে সাজগুজ করে আসতে পারে না, ফ্রেশভাবে থাকতে পারে না, তারা অন্য জায়গায় ভিন্ন জায়গায় সব ঠিক আছে, স্বামীর সামনে সব নোংরামি, কথা বলেন নাকি? স্বামী যখন কথা বলতে চায় তখন দেখবেন কি আশেপাশে না কথা বলার টাইম নেই, আপনি দোকানে পাঠায় দেন মার্কেটে, মার্কেটে কেবল সালখন, আপনি কেমন আছেন, আপনার কাছে এই কাপড় আছে, এই রং আছে, এটা আছে, সেটা আছে, হাবি জাবি সব বলে সুন্দর করে কথা বলতে পারে, কি সুন্দর করে ছোট গলায় কথা। স্বামী যখন বলবেন আপনি খাবার ঠিক করছো, কয় খাবার মানে কি, আপনি খান, আমি সিরিয়াল নিয়ে ব্যস্ত, আপনি খাবার নিয়ে, ঠিক বললাম না? আপনি আপনার খান, আমাকে ডিস্টার্ব করবেন না। এর জন্য বাচ্চাদের উপরে এই ধরনের প্রভাব পড়ে যাচ্ছে, বাচ্চাদের উপরে কিন্তু প্রভাব পড়তেছেনি বলেন নাকি? পড়তেছে না? পড়তেছে। এই জন্যে আল্লাহকে ওয়াস্তে মায়েদেরকে ভালো হওয়া লাগবে, স্বামীর সামনে নিজেকে একবারে সাজগুজ যা আছে সব স্বামীর জন্য, সব কার জন্য? এমন কয়জন স্ত্রী আছে যে স্বামীর জন্য সে কি এই যে কী দেন আপনারা, ওরা কী দেয় যে মেহেদি লাগাচ্ছে, ডিজাইন করতেছে, চুল কালার করতেছে, ভালো পারফিউম ইউজ করতেছে, তা তো করবে না, তারা যখন রাস্তা দিয়ে বের হয়ে যায় তখন বুরকার উপরে এমন ঝাঁঝালো একটা পারফিউম দিবে, মানে 1 কিলোমিটার দিয়ে আপনি হাঁটতে পারবেন না, কথা বলেন না কেন? এটা হালাল কাজ হইল? কথা বলেন না কেন? না হারাম? আপনি এখানে বাইর হয়েছেন কেন? আপনি যে এই যে ঝাঁঝালো পারফিউম দিয়ে রাস্তায় বের হয়েছেন, কোনো ছেলে যদি আপনার দিকে এই পারফিউমের গন্ধর কারণে আপনার দিকে তাকায় তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার নামে একটা জেনার গুনাহ লিখে দিবে, জেনার গুনাহ লিখে দিবে, জেনা। এজন্য আমি কিন্তু নারীদেরকে শাস্তি আপত্তি করি নাই, যার যেভাবে ভাল লাগে, কোনো শাস্তি আপত্তি নাই। তো কোন জায়গায়, কোথায়? বেডরুমে। আবার সারা ঘরের কথা কই নাই, আবার বেডরুমে কইছি, দেখে না আবার আমি ঘরে বলি নাই,
ওয়াজ পাল্টাইয়া দিয়েন না। কোথায়? স্বামীর সামনে নিজেকে নিজের মতো করে উপস্থাপন করবে, স্বামীকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করবেন, এই তো কাজ। আর স্বামীদেরও উচিত সারাদিন স্ত্রীকে খোঁটা দেওয়া না, কাজের লোকের মতো বোয়ার মতো কাটানো না, মাঝে মাঝে আপনিও তার কাজে সহযোগিতা করবেন, ঠিক না? ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ।